আসসালামু আলাইকুম। সুপ্রিয়া কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই জনপ্রিয় একটি আইটেম গরুর মাথা দিয়ে বুটের ডালের রেসিপিটি করে দেখাবো। এই রেসিপিটি শুধু গরুর মাথা দিয়ে না, খাসির মাথা দিয়েও কিন্তু সেমভাবেই করা যাবে। অনেকেরই কমপ্লেন থাকে যে এভাবে রান্না করতে গেলে ডাল একদম গলে যায় অথবা ডাল শক্ত থেকে যায়, তো সেক্ষেত্রে এই রেসিপিটি ফলো করে করলে অবশ্যই এসব সমস্যা ফেস করতে হবে না। ডালের কন্ডিশন ঠিকঠাক রেখে কিভাবে খুব সহজে অনেক স্বাদের এই রান্নাটি করা যায় তার এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখতেই থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই রেসিপিটি করার জন্য আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাথার মাংস নিয়ে নিয়েছি। আর অনেকটাই সময় নিয়ে এই মাথার মাংসকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মাথার মাংসে অনেক সময়ই পশম থেকে যায়, তাই একটু খেয়াল করেই ধুতে হয়। আর এখানে আমি 500 গ্রাম বুটের ডালকে সারা রাত ভিজিয়ে রেখে এরপর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর কেউ যদি চান বুটের ডালের পরিবর্তে মুগ ডাল ব্যবহার করতে, সেটাও কিন্তু করা যাবে। গরু বা খাসির মাংসের যে কোনো অংশ রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই এই ডালকে সেদ্ধ করার কোনো দরকার নেই। চুলায় 1 কাপের মতো সরিষার তেল গরম করে তাতে 3টা শুকনা মরিচ, 3-4টা তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি, 7-8টা এলাচ, 7-8টা লবঙ্গ দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা সহ এখন এগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে। এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আবারও একটু ভালো করে এগুলোকে ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যদি কম হয় পরে আবার ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন মাথার মাংসগুলা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না, এগুলো থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিতেই কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে আসছে। এখন চুলার আগুন মিডিয়াম লোতে রেখে এই মাংসগুলোকে কষিয়ে নিব। মাংসটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ধুয়ে রাখা বুটের ডালগুলো অ্যাড করে দিলাম। বুটের ডালগুলো প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এভাবে মাংসের সাথে কষিয়ে নিব। এই সময় বারবার ঢাকনা খুলে খুলে এগুলোকে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। ডালটাও প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 3 গ্লাস ফুটন্ত গরম পানি ব্যবহার করছি, আর অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করব। আর এই তো রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি ঢাকনা খুলে 5-6টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 5-6 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখে দিব। আর এই তো 5-6 মিনিট ঢাকনা বন্ধ করে রাখার পর এটা খুব সুন্দর একটা মাখো মাখো অবস্থায় চলে এসেছে। অবশ্য চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন, তবে এই রান্নাটা এরকম একটু মাখো মাখো হলে খেতে খুব ভালো লাগে। এটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়। আর রান্নার পদ্ধতির কারণে এই ডালটা কিন্তু একেবারে গলেও যায়নি, আবার শক্ত থেকে যায়নি। ডালগুলো খুব সুন্দর সফট হয়েছে এবং আস্তে আস্তে আছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।